আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের পাশে নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি একটু ভিন্ন রকমের। আপনারা যারা ডেয়ারি খামারি অথবা ফ্যাটেনিং খামারি, যারা বর্তমানে গরু পালন করে আসছেন, অথবা যারা গবাদি পশু ছাগল ভেড়া মহিষ পালন করেন বিশেষ কোনো উদ্দেশ্যের জন্য, গরু মোটাতাজাকরণ ও দুধ উৎপাদন বাড়ানোর জন্য, তাদের জন্য আজকের ভিডিওটি। পেপ্রিক B5 এটা কেন দেওয়া হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। অত্যাবশ্যকীয় মিনারেলসের অভাব পূরণে সর্বোৎকৃষ্ট সমাধান পেপ্রিক B5 মিনারেল লিকিং ব্রিক, মিনারেলস লিকিং ব্রিক পেপ্রিক B5। গবাদি প্রাণী মিনারেলসের অভাবজনিত সমস্যা সমাধান করে সম্পূর্ণভাবে। মিনারেল লিকিং ব্রিক এ আছে হিমালয়ান রক সল্ট, মিনারেলস, ভিটামিন। তাছাড়া গরু মহিষ ছাগল ভেড়া ও ঘোড়াকে এ পেপ্রিক B5 রক সল্টই দিতে পারবেন। হিমালয়ান রক সল্ট গবাদি পশুর মিনারেল শূন্যতা দূর করে, গবাদি পশুর বদ অভ্যাসসমূহ দূর করে। কোবাল্ট, কপার, ম্যাঙ্গানিজ, ফসফরাস ও ক্যালসিয়াম উৎস, যা গবাদি পশু প্রজনন ক্ষমতা বাড়ায়। সেলেনিয়াম সেক্স হরমোন সমূহ নিরসন ঠিক রাখে, ফলে গবাদি পশু উর্বরতা বাড়ায় ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ফ্লুকটোজ শক্তির উৎস হিসেবে কাজ করে। আপনার গবাদি পশু মিনারেলসের অভাব পূরণ করতে ব্যবহার করুন পেপ্রিক B5 মিনারেল লিকিং ব্রিক। ছাগলের জন্য মিনারেল ব্লক উপকারিতা, যেমন খাবারে অরুচি, বদ হজম, পেট ফাঁপা, পায়ের খুর বাঁকা হয়ে যাওয়া, জিহ্বা বের করে অনবরত নাড়াচাড়া করা, জয়েন্টে ব্যথা হওয়া, বাচ্চা ধারণ অক্ষমতা, পশমের সৌন্দর্য হানিতা, শরীরে লোম পড়ে যাওয়া, খাবারের প্রতি অনীহা, এরকম বহু সমস্যা সমাধানে ইহা ভীষণ কার্যকর। বাংলাদেশের দুগ্ধ শিল্পের জন্য খনিজ ইট, খনিজ চাটা ইট বিশ্বব্যাপী গবাদি পশু পালনের জন্য বেশ জনপ্রিয়, কারণ এটি নিশ্চিত করে যে প্রাণীরা তাদের নিজস্ব পুষ্টির চাহিদা পূরণ করে। এশিয়া এনিম্যাল হেলথ বাংলাদেশে প্রথমবারের মতো একটি নতুন ডোজ ফ্রম পেপ্রিক 5B মিনারেলস লিকিং ব্রিক চালু করেছে। এই খনিজ পদার্থ চাটা ইট হিমালয় রক সল্ট, স্ট্রেস মিনারেলসের উৎস, ভিটামিন ই, সেলেনিয়াম এবং ফ্রুকটোজ দিয়ে সমৃদ্ধ। খনিজ সঠিক বৃদ্ধি এবং উৎপাদনশীলতা নিশ্চিত করে যে যেখানে ভিটামিন ই, সেলেনিয়াম প্রজনন স্বাস্থ্য বজায় রাখে। পেপ্রিক 5B এর অনন্য বিষয় হলো যে প্রাণীরা নিজেরাই তাদের প্রয়োজন অনুযায়ী ইট চাটবে এবং তাদের পুষ্টি চাহিদা পূরণ করবে। সাধারণত বাংলাদেশে গবাদি পশু পালনের জন্য খাদ্য সংযোজন হিসাবে পশুদের খনিজ সরবরাহ করা হয়। ফলস্বরূপ খাওয়ানোর প্রক্রিয়ার অনুপযুক্ত মিশ্রণ বা অন্যান্য সমস্যার কারণে অপর্যাপ্ত খনিজ সরবরাহের উচ্চ সম্ভাবনা রয়েছে। এশিয়ায় এর খনিজ চাটা ইট উপযুক্ত পুষ্টি সরবরাহ নিশ্চিত করে। এছাড়াও এই ডোজ ফর্মটি প্রাণীর যেমন PICA, জিহ্বা দোলানো ইত্যাদি প্রতিরোধ করে, যা খনিজ ঘাটতির কারণে হয়। সর্বনিম্ন উৎপাদন খরচ সহ সর্বোচ্চ উৎপাদনের মাধ্যমে প্রাণী সম্পদ খামারিরা উপকৃত হয়। এশিয়ায় এর এই উদ্ভাবন মাংস ও দুধের পর্যাপ্ত উৎপাদন নিশ্চিত করবে। পেপ্রিক B5 নির্দেশিত প্রাণী গবাদি পশু, মূল উপাদান হিমালয়ান রক সল্ট, পিঙ্ক সল্ট, ভিটামিন ADE, সেলেনিয়াম ও ফ্রুকটোজ। সুবিধাসমূহ, গবাদি পশু নিজের প্রয়োজন অনুযায়ী যেটা খেতে পারে, 92টি মিনারেল ভিটামিন ADE ও সেলেনিয়াম যুক্ত, দীর্ঘদিন ব্যবহার করা যায়। পিকা, জিহ্বা গোড়ানো, মাটি ও অন্যান্য উপদ্রব্য খাওয়া প্রতিরোধ করে। কাজ বা ব্যবহার নির্দেশনা, মিনারেলসের স্বল্পতা দূর করে, গবাদি প্রাণীর বত অভ্যাস দূর করে, প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, শক্তির উৎস হিসাবে কাজ করে। প্যাক সাইজ বা পণ্যের প্যাকেজিং 5 কেজি, উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ACI, বাজারজাতকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ACI। মাত্রা ও প্রয়োগ বিধি, গবাদি প্রাণী তাদের প্রয়োজন অনুযায়ী খাবে, শুধুমাত্র ভেটেরিনারি চিকিৎসা ব্যবহার্য, দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।